আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আলু চাষের শেষ পর্যায়ে অর্থাৎ আলু চাষের ৪৫ থেকে নব্বই দিনে আমরা কি কি স্প্রে করলে বা কিভাবে স্প্রে করলে আমাদের আলুর ফলনকে আমরা দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে নিতে পারবো বা আমরা আলুর ফলন ব্যাপক পরিমাণে পেতে পারি তার আগে আমাদের যেটি জানতে হবে আলু চাষে আলুর জীবনচক্র সম্পর্কে আলু গাছ মোটামুটি আপনার একশো পনেরো থেকে একশো কুড়ি দিনের একটি ফসল সেই হিসাবে আলুর এই একশো কুড়ি দিনকে আমরা যদি তিনটে ভাগে ভাগ করি তাহলে প্রথম চল্লিশ দিন আলুর গ্রোথ স্টেজ এবং দ্বিতীয় চল্লিশ দিন আলুর প্রি প্রোডাকশন স্টেজ অর্থাৎ এই দ্বিতীয় চল্লিশ দিনে আলু গাছে ফুল এবং ফল তৈরি করে এবং শেষের যে চল্লিশ দিন থাকে সে চল্লিশ দিন হচ্ছে হারভেস্টিং টাইম অর্থাৎ যে আলুগুলো আমরা পেলাম সেই আলুগুলো আপনার ম্যাচিওর হতে বা পরিপক্কতা আনতে গাছ সাহায্য করে বা গাছ পরিপক্কতা তৈরি করে তো সেই হিসাবে আমাদের এই জীবনচক্র অনুযায়ী আমাদের সবসময় আলু গাছের পরিচর্যা নেওয়া প্রয়োজন তবে অন্যান্য ফসলের ক্ষেত্রে আমরা যেমন এই প্রি প্রোডাকশান টাইম অর্থাৎ গাছের ফুল এবং ফলের সময় আমরা জমিতে সার প্রয়োগ করতে পারি আলুর ক্ষেত্রে কিন্তু সেটা আমরা পারি না আলুর ক্ষেত্রে প্রথম অবস্থায় অর্থাৎ জমির মূল জমি যখন তৈরি আমরা করি সেই সময় আমাদের সার প্রয়োগ করতে হয় এবং পরবর্তীতে যখন আলু গাছের প্রথম মাটি ধরানো হয় অর্থাৎ প্রথম চাপানে আমাদের সার কমপ্লিট করতে হয় এবং পরবর্তী সময় আমাদের আলুতে ফলন তৈরি করতে হলে আমাদের ফলিয়ার স্প্রে ছাড়া কোনো উপায় নেই তো আমাদের প্রথম থেকেই কিন্তু এই ফলিয়ার স্প্রের উপরেই আমাদের ডিপেন্ড করতে হয় আলু চাষের ভালো ফলন পেতে হলে বা আলু গাছ যেহেতু একটি সেন্সিটিভ গাছ সেহেতু আলু রোগ পোকার আক্রমণ খুব বেশি হয় সেহেতু আমাদের নিয়মিতভাবে রুটিন অনুযায়ী আমাদের কিন্তু স্প্রে করতে হয় তাই আমাদের সবসময় আলু চাষে যদি করতে হয় তাহলে শিডিউল মেনটেন করে আমাদের কিন্তু আলু গাছে স্প্রে করে যেতে হবে তো এর আগে আমি আপনাদেরকে দুটো ভিডিও দিয়েছিলাম সেখানে আমি একদিন থেকে পনেরো দিন এবং কুড়ি দিন থেকে চল্লিশ দিন পর্যন্ত আপনারা শিডিউল অনুযায়ী আলু জমিতে কি কি স্প্রে করবেন বা কিভাবে পরিচর্যা নেবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আপনারা যদি সেই ভিডিও না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিলাম ভিডিওটি আপনারা দেখে নেবেন তো এই ভিডিওতে আমি আলোচনা করব আলু চাষের পঁয়তাল্লিশ দিন থেকে নব্বই দিন পর্যন্ত আমরা শিডিউল অনুযায়ী ডে টু ডে কীভাবে পরিচর্যা নেব এবং কখন কি স্প্রে করব যাতে আমাদের আলুর জমিতে রোগ পোকার হাত থেকেও আমরা বাঁচাতে পারি এবং অধিক পরিমাণে ফলন আমরা নিতে পারি তাই ভিডিওটি কিন্তু কিছুটা বড় হবে তাই আমি সকলকে অনুরোধ করব। ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখবেন কারণ ভিডিওটির মধ্যে অনেক ইনফরমেটিভ তথ্য আপনারা পাবেন যদি আপনারা স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে হয়তোবা সে তথ্যগুলো মিস করবেন বা ভিডিওটি কিছুই বুঝতে পারবেন না তাই আমি সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করার প্রথমে একটি কথা বলি এই যে ৪৫ থেকে নব্বই দিন পর্যন্ত আমাদের যে শিডিউল এই শিডিউলটি দুটি ভাগে ভাগ হবে দুটি ভাগ বলতে এই শিডিউল অর্থাৎ এই যে পঁয়তাল্লিশ থেকে নব্বই দিন পর্যন্ত আমি এখন যে শিডিউলটি বলবো সেটি হলো একটি সুস্থ স্বাভাবিক জমিতে যেখানে কোনো রকম রোগ পোকার আক্রমণ হয়নি অর্থাৎ এখন বর্তমানে লেড ব্লাইট দেখা যাচ্ছে প্রচুর জমিতেই তো সেই সকল জমিতে যেই জমিগুলোতে কোনো রকম রোগের আক্রমণ বা রোগের লক্ষণ দেখা যায়নি সেই জমির জন্য একরকম শিডিউল থাকবে এবং যে সকল জমিতে রোগের আক্রমণ দেখা দিয়েছে সেই সকল জমির জন্য আলাদা আমাদের শিডিউল করে নিতে হবে তো প্রথম যে শিডিউলটি আমি বলবো সেটি হলো যে সকল জমি সুস্থ স্বাভাবিক সেই জমির জন্য এবং এই ভিডিও শেষে থাকবে যে সকল জমিতে রোগ চলে এসেছে বা রোগের লক্ষণ দেখা দিয়েছে সেই সকল জমিতে আপনারা কিভাবে শিডিউল করবেন প্রথমত এই যে ৪৫ দিন সময় আলু চাষে এই সময় কি হয় না আলু গাছ তার গ্রোথ স্টেজকে থামিয়ে দিয়ে সে এখন প্রি প্রোডাকশান স্টেজের দিকে মনোনিবেশ করে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সে গ্রোথ স্টেজটি চালিয়ে যায় তো সেদিকটাও আমাদের লক্ষ্য রাখতে হবে তো যাতে সে গ্রোথ স্টেজকে থামিয়ে প্রিপ্রোডাকশানের দিকে মন দিতে পারে সেদিকটা আমাদের হিসেব করে আমাদের স্প্রে শুরু করা প্রয়োজন তো প্রথমত আমরা ৪৫ দিনে যেটি স্প্রে করবো আমাদের আলুর জমিতে সেটি হলো পটাশিয়াম হিউমেট এই পটাশিয়াম হিউমেটটি কি ওই পটাশিয়ামের হিউমেটের মধ্যে আছে পটাশ আর হচ্ছে আপনার হিউমিক অ্যাসিড এই পটাশ কী করবে না গাছের গ্রোথকে থামিয়ে দেবে এবং গাছে ফুল এবং ফল আনতে সাহায্য করবে আর হিউমিক অ্যাসিড আপনার গাছের প্রচুর পরিমাণে শিকড় আনবে আর যত গাছে শিকড় আসবে তত আপনার গাছে ফুল ফল আনতে সহায়ক হবে এবার এই পটাশিয়াম হিউমেট বাজারে যে অনুপাতে পাওয়া যায় স্বাভাবিকত আপনারা এক থেকে দেড় গ্রাম পার লিটারে বা এক থেকে দেড় এম পার লিটারে স্প্রে করবেন তবে কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে ডোজটা একটু বেশি আপনারা সেটা জেনে নিয়ে তবে স্প্রে করবেন এবার যদি আপনারা এই পটাশিয়াম হিউমেট না পান বাজারে তাহলে আপনারা যেটি করবেন এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ এটি স্প্রে করবেন এই শূন্য বাহান্ন চৌত্রিশের মধ্যে আছে আপনার ফসফেট বাহান্ন পারসেন্ট এবং পটাশ চৌত্রিশ পারসেন্ট এখানে এই ফসফেট আপনার গাছের শিকড় আনতে সাহায্য করবে এবং পটাশ গাছের বৃদ্ধিকে থামিয়ে দিয়ে অর্থাৎ গ্রোথকে থামিয়ে দিয়ে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আনতে সাহায্য করবে এই এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ সেটি আপনারা স্প্রে করবেন প্রতি লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম এরপরে আপনারা পঞ্চাশ দিনে স্প্রে করবেন পঞ্চাশ দিনে কি স্প্রে করবেন পঞ্চাশ দিনে যেটি আপনারা স্প্রে করবেন সেটি হলো ছত্রাকনাশক আর এই ছত্রাকনাশকের মধ্যে আপনারা যেটি স্প্রে করতে পারেন সেটি হলো ম্যাঙ্কোজেফ সেভেন্টি ফাইভ পারসেন্ট গ্রুপের আপনারা ডাইথেনেম এম পঁয়তাল্লিশ বা ইন্দোফিল এম পঁয়তাল্লিশ এটি আপনারা স্প্রে করতে পারেন প্রতি লিটার জলে আড়াই গ্রাম করে অথবা আপনারা স্প্রে করতে পারেন প্রোপিনেভ সেভেন্টি পারসেন্ট যেটি আপনারা বাজারে পাবেন বায়ারের অ্যান্টাকল নামে এটিকে আপনার স্প্রে করতে পারেন প্রতি লিটার জলে আড়াই গ্রাম করে অথবা আপনারা স্প্রে করতে পারেন ম্যাংকোজেভ সিক্সটি ফোর পারসেন্ট প্লাস সাইমক্সোনিল এইট পারসেন্ট যেটি আপনারা বাজারে কটেভা কোম্পানির কারজেট এম এইট নামে পাবেন এটি আপনারা স্প্রে করবেন প্রতি লিটার জলে আড়াই গ্রাম করে এই তিনটে ছত্রাকনাশকের মধ্যে আপনারা যে কোনো একটি ছত্রাকনাশক আপনাদের জমিতে স্প্রে করবেন এবং এর সাথে আপনারা স্প্রে করবেন একটি কীটনাশক সেটি হল ডাইমেথরয়েড থার্টি পারসেন্ট ইসি গ্রুপের আপনারা টাটার গারকে স্প্রে করতে পারেন প্রতি লিটার জলে দুই এম করে তাহলে একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক আপনারা এই পঞ্চাশ দিনে স্প্রে করবেন এরপরে পঞ্চান্ন দিনে আপনাদের স্প্রে করতে হবে সেখানে আপনারা শূন্য শূন্য পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ পারসেন্ট পটাশ এটিকে আপনারা স্প্রে করবেন প্রতি পনেরো লিটারে পঞ্চাশ থেকে ষাট গ্রাম এরপরে আপনারা ষাট দিনের এই ষাট দিনের মাথায় স্প্রে করবেন একটি ছত্রাকনাশক আপনারা এর আগে আমি যে ছত্রাকনাশক বললাম তিনটে ম্যাঙ্কোজেভ সেভেন্টি ফাইভ গ্রুপের বা প্রোপিনেফ সেভেন্টি পার্সেন্ট গ্রুপের অথবা ম্যাঙ্কোজেভ সিক্সটি ফোর পার্সেন্ট প্লাস সাইমক্সিনাল এইট পার্সেন্ট গ্রুপের এই তিনটি টেকনিক্যালের মধ্যে যে কোনো একটি সবসময় অল্টারনেটিভ করে আপনারা স্প্রে করবেন অর্থাৎ আগেরবার যেটি স্প্রে করছেন এবার সেটিকে চেঞ্জ করে অর্থাৎ পরিবর্তন করে অন্য একটি টেকনিক্যালের ছত্রাকনাশক স্প্রে করবেন এবং এর সাথে একটি কীটনাশক স্প্রে করবেন সেটি হলো অ্যাসিফেট ফিফটি পারসেন্ট প্লাস ইমিডা ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট এটি আপনারা বাজারে ইউপিএলের ল্যান্সার গোল্ড নামে পাবেন অথবা আপনারা অন্য যে কোনো কোম্পানির পেতে পারেন আপনারা এই টেকনিক্যালের একটি কীটনাশক স্প্রে করবেন প্রতি লিটার জলে দু গ্রাম করে এরপরে আলু চাষের একটি খুব গুরুত্বপূর্ণ সময় বলা যায় সেটি হলো পঁয়ষট্টি থেকে সত্তর দিন এই পঁয়ষট্টি দিনের যখন আমরা স্প্রে করব সেই সময় আমাদের স্প্রে করতে হবে একটি পিজিআর দেখুন পিজিআর আমরা সব সময় আমরা দেখেছি গাছের গ্রোথ স্টেজের সময় আমরা বেশি ব্যবহার করি তবে এই পঁয়ষট্টি দিনে আমরা যখন পিজিআর স্প্রে করব এর ফলে কিন্তু গাছের গ্রোথ স্টেজকে বাড়িয়ে দেবে না অর্থাৎ এই সময় আমরা এই রকম পিজিআর স্প্রে করব যে গাছের গ্রোথকে কন্ট্রোল করে গাছের যে ফল সেই ফলকে বড় করতে অধিক পরিমাণে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে তাহলে এই সময় আমরা কি পিজিআর ব্যবহার করতে পারি না অ্যাসিড যুক্ত যে সকল পিজিআর আছে যেমন আপনার সেনজেন্টা কোম্পানির ইসাবিয়ন এটিকে আমরা ব্যবহার করতে পারি প্রতি পনেরো লিটারে পঁচিশ থেকে তিরিশ এম অথবা আপনারা ব্যবহার করতে পারেন বায়ারের অ্যাম্বিশন এছাড়া ট্রাইকন্টনাল পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট ইসি গ্রুপের আপনার ডিও মিরাকুলান এটিকেও আপনারা ব্যবহার করতে পারেন অথবা আপনারা সিওয়ার্ড স্ট্রাকচার পিজিআর যেগুলো আছে অর্থাৎ ইপকোর সাগরিকা বা ধানুকার ধানজাইম গোল্ড এটিকেও আপনারা ব্যবহার করতে পারেন এবং এই পিজিআর সাথে আপনারা ব্যবহার করবেন ব্রোন টোয়েন্টি এটি আপনারা প্রতি লিটার জলে দু গ্রাম করে এবং এর সাথে আপনারা ব্যবহার করবেন মাইক্রোনট্রেন্ট যেগুলো আপনারা বাজারে অ্যাভেলেবেল পাবেন যে কোনো মাইক্রো আপনারা ব্যবহার করতে পারেন তবে অনেকে বলবে যে এই সময় মাইক্রো নিউট্রেন্টের প্রয়োজন কেন কারণ দেখুন মাইক্রোনিউট্রনের প্রয়োজন সবসময়ই থাকে গাছের ক্ষেত্রে তো এই যে প্রি প্রোডাকশন টাইম অর্থাৎ এই ফল এখন আমাদের বড় করতে হবে তাই গাছের কিন্তু পর্যাপ্ত খাদ্য দরকার তো সেই কারণে আমাদের এই পঁয়ষট্টি দিনের স্প্রে যখন আমরা করব। তখন পিজিআর এবং তার সাথে অবশ্যই ব্রোন এবং একটি মাইক্রোনিউট্রন আমরা ব্যবহার করব তাহলে ফলের গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি আসবে এবং ফল কিন্তু সাইজে অনেক বড় হবে এর পরবর্তীতে আমরা সত্তর দিনে স্প্রে করব একটি ছত্রাকনাশক আপনারা এর আগে যে ছত্রাকনাশক ব্যবহার করেছেন সেই তিনটি ছত্রাকনাশকের মধ্যেই যে কোনো একটি অর্থাৎ ম্যাঙ্কোজেভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট গ্রুপের অথবা পোপেন এভ সেভেন্টি পার্সেন্ট গ্রুপের অথবা ম্যাঙ্কোজেভ সিক্সটি ফোর প্লাস সাইমক্সোনিল এইট পার্সেন্ট গ্রুপের এই তিনটি ছত্রাকনাশকের মধ্যে যে কোনো একটি ছত্রাকনাশক আপনারা ব্যবহার করবেন এবং এর সাথে আপনারা একটি কীটনাশক সেটি আপনারা ডাইমেথয়েড থার্টি পারসেন্ট ইসি গ্রুপের টাটার টপগারকে ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে দুই এম করে এবার বলি এবার পঁচাত্তর দিনে এই পঁচাত্তর দিনে আমরা যেটা করব পঁচাত্তর দিনে আমরা আবার শূন্য শূন্য পঞ্চাশ আমরা স্প্রে করব। কতটা না পনেরো লিটারে পঞ্চাশ থেকে ষাট গ্রাম এবং এই শূন্য শূন্য পঞ্চাশের সাথে আমরা স্প্রে করব ব্রোন টোয়েন্টি পার্সেন্ট প্রতি লিটার জলে দু গ্রাম করে এবং পরবর্তীতে আশি দিনে আমরা স্প্রে করব একটি ছত্রাকনাশক একটি কীটনাশক এই ছত্রাকনাশকের মধ্যে আবারও আপনারা এই তিনটে ছত্রাকনাশকের মধ্যে অর্থাৎ এর আগে যে ছত্রাকনাশক বলেছি তার মধ্যে আপনারা যে কোনো একটি ছত্রাকনাশক ব্যবহার করবেন এবং কীটনাশক আপনারা এবার ব্যবহার করবেন থায়োমেথাস্কাম টোয়েন্টি ফাইভ পারসেন্ট যেটি আপনারা সেনজেন্টার একতারা নামে পাবেন বাজারে সেটি আপনারা প্রতি দশ লিটারে পাঁচ গ্রাম করে এবার আরেকটি ভাইটাল সময় আলু চাষে সেটি হচ্ছে পঁচাশি দিন অর্থাৎ এই সময় কিন্তু প্রি প্রোডাকশানের শেষ মুহূর্ত পরের থেকে কিন্তু কি হবে না গাছের প্রি প্রোডাকশান টাইমকে স্টপ করে দিয়ে হারভেস্টিং টাইম অর্থাৎ ফলকে ম্যাচিওর করার দিকে অগ্রসর হবে এবং এই সময় আমরা যদি ভালো একটা পিজিআরকে ব্যবহার করতে পারি তাহলে আমাদের ফলের কালার ভালো থাকবে ফল ভালোভাবে ম্যাচিওর হবে ফলের ওয়েট বাড়বে তো এই সময় আমরা একটি ভালো পিজিআর স্প্রে করব। সেখানে আপনারা একটি ভালো পিজিআর আপনারা অবশ্যই স্প্রে করতে পারেন আমরা এর আগে যে পিজিআরগুলো দেখেছি আপনারা সেনজেন্টার ইসাভিয়ন অথবা বায়ারের অ্যাম্বেশন অথবা ডিও মিরাকুলান অথবা ইপকোর সাগরিকা অথবা ধানুকার ধানজাইম গোল্ড এগুলোর মধ্যে যে কোনো একটি এবং শেষ যে স্প্রে করবো সেটি হচ্ছে নব্বই দিন এরপরে মনে হয় না আমার মনে হয় যে স্প্রে কোনো প্রয়োজন আছে এই নব্বই দিনে আমরা যেটি করব একটি ছত্রাকনাশক স্প্রে করবো এবং ছত্রাকনাশকটি অবশ্যই আমরা শেষে যেটি স্প্রে করব সেটি ম্যাঙ্কোজেফ সিক্সটি ফোর পার্সেন্ট প্লাস সাইমক্সোনিল এইট পারসেন্ট গ্রুপের একটি ছত্রাকনাশক এবং এই শেষ ছত্রাকনাশক যখন আমরা স্প্রে করব তখন আমরা আমাদের এর ডোজ হবে প্রতি লিটারে তিন গ্রাম করে তাহলে এই যে শিডিউল এই শিডিউলটা আমরা যে জমিতে আমাদের কোনো রকম রোগের আক্রমণ হয়নি বা রোগের লক্ষণ দেখা যায়নি সেই সকল জমির জন্য এই শিডিউলটি থাকবে কিন্তু যে জমিতে আপনার নাভিদশা লেগে গেছে বা আপনারা দেখছেন আপনাদের এই গোড়ার দিকের পাতা হলুদ হয়ে গেছে ছোপ ছোপ দাগ পড়েছে এই সকল জমি অর্থাৎ যে জমিতে দেখবেন রোগ দেখা যাচ্ছে না কোনো রকম কিন্তু এই গুড়ার দিকের পাতা হলুদ হয়ে গেছে ছোপ ছোপ দাগ পড়ে গেছে তার মানে কি আপনাদের এই জমিতে কিন্তু এই নাভিদশার ভাইরাস অলরেডি চলে এসেছে তো এই সকল জমিতে কিন্তু আপনারা এই যে শিডিউল এই শিডিউলটি ফলো করতে পারবেন না এই শিডিউলটি তখনই ফলো করবেন প্রথমত আপনাদের যেটি করতে হবে এখানে ভালো মানের ছত্রাকনাশককে আপনাদের ব্যবহার করতে হবে ভালো মানের ছত্রাকনাশক বলতে যে সকল ছত্রাকনাশকগুলো সিস্টেমিক ওয়েতে কাজ করে অর্থাৎ সিস্টেমিক ছত্রাকনাশক সেই সকল ছত্রাকনাশক আপনাদের এখানে ব্যবহার করতে হবে তো এর আগে আমি এই নাভি ধসার উপরে অর্থাৎ জলদি ধসা নাভিধসার উপরে একটি ভিডিও করেছিলাম সেখানে আমি আটটি স্পেশাল আলুর জন্য আটটি স্পেশাল ছত্রাকনাশক নিয়ে আলোচনা করেছিলাম যে ছত্রাকনাশকগুলো ব্যবহার করলে আলুর রোগ থেমে যেতে বাধ্য তো আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি সেই ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা দেখে নেবেন সেই আটটি ছত্রাকনাশকের মধ্যে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে তিনবার তিন দিন পর পর স্প্রে করবেন আপনাদের যেটা আপনি কাছাকাছি পাবেন সেই রকম তিনটে ছত্রাকনাশক নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তিনবার আপনাদের তিন দিন পরপর জমিতে স্প্রে করবেন তাহলে দেখবেন সম্পূর্ণভাবে আপনার আলুর জমি থেকে ছত্রাক মুক্ত হয়ে যাবে তার পরবর্তী সময়ে আপনারা এই যে শিডিউল বললাম পঁয়তাল্লিশ থেকে নব্বই দিন পর্যন্ত এই শিডিউল অনুযায়ী আপনারা স্প্রে করতে পারেন তবে এখানে এই শিডিউলের মধ্যে যে ছত্রাকনাশকগুলো নিয়ে কথা বলেছি এই ছত্রাকনাশকগুলো বাদ দিয়ে আপনারা তখন সিস্টেমিক ছত্রাকনাশক ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনাদের জমি অনেক সুস্থ স্বাভাবিক থাকবে আপনাদের ফলন অনেক বৃদ্ধি পাবে তো প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেল তো আশা করছি ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে